Viewers, welcome to our channel Ready House for Sale Dhaka. এখানে পাবেন আপনি ready house, flat, plot and other property information. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা একটি সাততলা বাড়ির ভিডিও, ঢাকার মিরপুরের কাছে 60 ফিটে পীরের বাগ, উত্তর পীরের বাগে চমৎকার একটি বাড়ি। সো দর্শক, এই বাড়িটি আপনাদেরকে দেখাবো, দুই কাঠার উপরে সাততলা করা আছে এবং সাততলা ফাউন্ডেশন দেওয়াই আছে এবং সাততলা কমপ্লিট, চমৎকার ভিতরে কাজ খুব ভালোভাবে করা হয়েছে। আপনারা যখন ভিতরে ফ্ল্যাটগুলো দেখাবো আপনাদেরকে ভালো লাগবে। দর্শক, এখানে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 16 ফিটের রোড রয়েছে একটা, আর আমরা উপরে যখন যাব তখন আপনারা দেখতে পারবেন ভিতরে কী কী ম্যাটেরিয়ালস দিয়ে করা হয়েছে। বাড়িটা একদম সুন্দরভাবে করা, সামনে গেটটাও আপনি একটু দেখতে পাচ্ছেন। আমরা ভিতরে কিন্তু দেখাবো গ্যারেজটা, ভিতরে সম্পূর্ণটাই গ্যারেজ নিচতলাটা, আর দোতলায় দুটা ফ্ল্যাট করা হয়েছে এবং বাকিটা কিন্তু একটা করে ইউনিট করা হয়েছে। দর্শক, চমৎকার চার বেডরুমের ফ্ল্যাট উপরেরগুলো, আর দুইটা আছে দুই বেডরুমের করে যেটা দোতলাতে রয়েছে। সো দর্শক, এটা হচ্ছে গ্যারেজের জায়গাটা, গ্যারেজের জায়গাটা দেখতে পাচ্ছেন, অনেক বড় সড়ো একটা গ্যারেজ রয়েছে এখানে। দারোয়ানের জন্য বা ক্যাটারের জন্য থাকার জায়গা রয়েছে। দর্শক, এই বিল্ডিংয়ে কিন্তু আপনি গ্যাস পাবেন না, এখানে সিলিন্ডার ইউজ করতে হবে প্রত্যেকটা ফ্লোরেই। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি উপরে, উপরে কী কী রয়েছে সেটা কিন্তু আপনারা একটু দেখবেন। সো দর্শক, যারা একদম রেডিমেড একটা চমৎকার বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই চ্যানেলটিতে রেডি হাউস ফর সেল ঢাকা। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্যই নতুন নতুন এই ধরনের বাড়িঘর দিয়ে থাকি, যাতে করে আপনারা ঘরে বসে প্রাথমিক অবস্থায় সুন্দরভাবে একটা বাড়ি দেখতে পারেন এবং পরবর্তীতে এসে সরাসরি বাড়ি দেখবেন। দর্শক, সিঁড়িটা একটু খেয়াল করবেন, সিঁড়ির টাইলসটাও চমৎকার দেওয়া হয়েছে এবং ভালো মানের টাইলস কিন্তু করা হয়েছে এখানে, এবং দরজাগুলি সবগুলি সেগুনের করা। এখানে কিন্তু দোতলায় কিন্তু দুইটা ইউনিট করা হয়েছে। দর্শক, আমরা উপরের দিকে যাচ্ছি, প্রত্যেকটা ইউনিট আমরা দেখাবো, বাট আমরা দুইটা ইউনিট আপনাদেরকে দেখাবো, সে একটা হচ্ছে চারতলা, একটা হচ্ছে সাততলায়। দেখতে কেমন ইউনিটগুলো সেটা কিন্তু আপনারা দেখবেন। সো দর্শক, আমরা উপরে উঠছি। সো দর্শক, কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখছি, এটার কাগজপত্র একদম 100% ওকে আছে, সামান্য পরিমাণ লোনও কিন্তু নেওয়া আছে এই বাড়ির উপরে। সো আপনি বুঝতেই পারছেন যেসব বাড়িতে লোন থাকে সে বাড়ি অবশ্যই 100% কাগজপত্র ওকে না থাকলে লোন কিন্তু দেয় না, যে ফিনান্সিয়াল কোম্পানি অথবা ব্যাংক থেকে লোন নেওয়া আছে। অবশ্যই আপনি চাইলে লোন করেও কিন্তু এই বাড়িটি নিতে পারেন, সেক্ষেত্রে কীভাবে প্রসেসিং করবেন সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাই দেব। দর্শক, আশা করি আমাদের এই ভিডিওটা দেখার পর আপনি সরাসরি এই যে বাড়িটা আছে সেটা দেখার জন্য ইন্টারেস্ট ফিল করবেন। দর্শক, আমরা ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করে কিন্তু একটা বড়সড় ড্রয়িং রুম রয়েছে এবং এই পাশটা হচ্ছে ডাইনিং স্পেস, সুন্দর একটা ডাইনিং স্পেস, পাশে কিন্তু সুন্দর বারান্দা রয়েছে। সো দর্শক, আমরা আপনাদেরকে বাকি বেডরুমগুলো একে একে করে দেখাবো, চমৎকার চমৎকার কিন্তু বেডরুম এখানে রয়েছে। দর্শক, এটা হচ্ছে একটা বারান্দা এবং ফ্রন্ট সাইড, এবং প্রত্যেকটা রুম আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি রুমে। এখানে কিন্তু চমৎকার একটা বেডরুম রয়েছে, এটা আপনি মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারেন, এটা মাস্টার বেডই, মাস্টার বেডের সাথে কিন্তু চমৎকার একটা টয়লেট রয়েছে এবং বারান্দাটাও রয়েছে এবং খোলামেলা। দর্শক, পুরো বাড়িটা কিন্তু খোলামেলা, আপনি যখন আসবেন আপনার ভালো লাগবে। দর্শক, এটা হচ্ছে আপনার ওয়াশরুমগুলোও, প্রত্যেকটা ওয়াশরুম কিন্তু চমৎকার, এবং এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু চায়না, ভালো টাইলস দেওয়া হয়েছে ফিটিংস ভিতরে। এবং এই যে ফ্লোরটা, এই ফ্লোরে কিন্তু টাইলসটা কিন্তু 36-36 দেওয়া হয়েছে, বাকিগুলো কিন্তু 24-24 উপরে টাইলস, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 24-24 টাইলস দেওয়া আছে, আপনি এসে চেক করতে পারবেন। টাইলসটা কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এবং মিরর পলিশ টাইলস দিয়ে করা, দরজাগুলোও কিন্তু সেগুনের করা। বা দর্শক, আমরা একে একে করে আপনাদেরকে প্রত্যেকটা রুমই দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে যে কী কী রয়েছে একটা রুমে। সো দর্শক, এটা হচ্ছে কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই, চমৎকারভাবে ফিটিংস লাগানো আছে কমন ওয়াশরুমে। সো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুমটা,
এই যে চমৎকার ওয়াশরুম এবং ফিটিংসগুলো একটু খেয়াল করবেন, চমৎকারভাবে ভালো 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 মানের ফিটিং দেওয়া হয়েছে। এটা আরেকটা বেডরুম, এখানে কিন্তু একটা বারান্দা রয়েছে। এটা বিল্ডিংয়ের সাউথ সাইড, সাউথ সাইডটাও কিন্তু খোলামেলা একদমই। সো দর্শক, বিশেষ প্রয়োজনে কিন্তু এটা বিক্রি করা হচ্ছে, টাকার প্রয়োজনে এবং এত সুন্দর করে নিজে থাকার জন্য বাড়িটা করা হয়েছে, কিন্তু টাকার প্রয়োজনে কিন্তু এটা বিক্রি করা হচ্ছে। দর্শক, এটা আরেকটা বেডরুম, এখানে চমৎকার একটা বেডরুম রয়েছে এবং এখানে কিন্তু এটার সাথে কিন্তু অ্যাটাচড একটা টয়লেটও রয়েছে। এটা একটা অ্যাটাচ টয়লেট। দর্শক, মোট তিনটা টয়লেট বা তিনটা বারান্দা, মোট চারটা বারান্দা। আমরা ডাইনিংয়ের পাশেও কিন্তু একটা বারান্দা আপনাদেরকে দেখিয়েছি, মোট চারটা বারান্দা রয়েছে এবং কিচেন আমি আপনাদেরকে দেখাই। কিচেনটা খুবই সুন্দর, গর্জিয়াস একটা কিচেন রয়েছে এখানে। সো দর্শক, আশা করি আপনারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই বাড়িটা দেখার জন্য আপনি ইন্টারেস্ট ফিল করবেন। দর্শক, এটা হচ্ছে কিচেন, কিচেনটা খুব চমৎকারভাবে একটা কিচেন এখানে আছে, খুব সুন্দর কিচেনটা এবং ড্রাই কিচেন। এই এই পাশ দিয়ে কিন্তু আপনি খাবারটা সার্ভ করতে পারবেন, এটা একটা সুন্দর জিনিস। ডাইনিংয়ে আপনি এই পাশ থেকে খাবারটা সার্ভ করতে পারবেন, আপনাকে বেরোতে হবে না এদিক দিয়ে। এদিক দিয়ে কিন্তু চমৎকারভাবে কিন্তু ডিজাইন করে করা হয়েছে এই জায়গাটা। সো দর্শক, আজকে আমাদের আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটি বাড়ি, যেখানে প্রত্যেকটা দোতলা ছাড়া বাকিগুলো সিঙ্গেল ইউনিট এবং এখানে প্রায় পুরো বাড়িতে 90,000 টাকার মতো ভাড়া আসে প্রতি মাসে। সো দর্শক, এই বাড়িটা যদি দেখছেন আপনারা, এই বাড়িটার দাম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দামটা হচ্ছে, আপনি যদি কিনতে চান, এটা 3,25,00,000 টাকা পড়বে। এখানে সব কিছু ক্লিয়ার কমপ্লিট করা আছে, আপনি জাস্ট খালি কিনে ভাড়া দিবেন বা নিজে থাকতে চাইলে থাকতে পারবেন, তিনতলা দোতলা মিলে আপনি থাকতে পারেন। সো দর্শক, আপনি এককভাবে কিনেন বা দুই তিনজন মিলেও চাইলে কিনতে পারেন। অনেকে আছেন যারা দু তিনজন মিলে একটা বাড়ি কিনতে চাচ্ছেন, বন্ধুবান্ধব বা কলিগ মিলে, তাদের জন্য কিন্তু আমরা এই এক্সক্লুসিভ নিয়ে আসছি। দর্শক, আমরা পাঁচতলা বেয়ে ছয়তলার দিকে যাচ্ছি, সাততলায় আমি আপনাদেরকে আরেকটা ফ্ল্যাট ইউনিট দেখাবো, যাতে করে আপনি বুঝতে পারবেন টাইলসের অবস্থানটা বা ফিটিংসের অবস্থানটা কেমন। সো দর্শক, আমরা প্রায় শেষ পর্যায়ে রয়েছি সাততলার, সাততলায় আমরা উঠছি এক। সো দর্শক, আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনি আপনার বাড়ি কেনার স্বপ্ন পূরণ করবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ বাড়ি বিক্রি করতে চান আর আমাদের চ্যানেলে কোনো ভিডিও দিতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং আমাদের নাম্বারে আপনারা কল দিবেন। কল দেওয়ার জন্য অবশ্যই আমাদের হটলাইন নাম্বারটা ইউজ আগে দিবেন এবং SMS করবেন আমাদেরকে, যদি আমাদের ফোনে কখনো আপনারা না পান সেক্ষেত্রে। আর চেষ্টা করবেন দর্শক আমাদেরকে ফেসবুকে নক করতে, আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো করুন। ফেসবুকে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি, অবশ্যই আপনারা আমাদেরকে মেসেজ দিলে আমরা চেষ্টা করব সেভাবে আপনাদেরকে রিপ্লাই দিতে। সো দর্শক, আমাদের এখানে আপনি ভিডিও দিয়ে অনেক বেনিফিট হতে পারেন, আপনার বাড়ি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। দর্শক, আমরা ঢুকে পড়েছি এই ফ্ল্যাটটি। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে 24x24 মিরর পলিশ টাইলস দিয়ে করা এবং এই উইন্ডটা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা ইউনিট যে আমরা সুন্দর করে করেছি এটাতে, এটা এটা একটা প্রমাণ। আপনি টাইলসটা একটু দেখতে পাচ্ছেন, টাইলসটা কিন্তু অনেক বড় টাইলস এবং এই পাশটা দেখুন দর্শক, জাস্ট আমরা ভিতরের অংশটা একটু সামান্য পরিমাণ আপনাদেরকে দেখাচ্ছি। এটা সাততলায় রয়েছে আমরা, এটাতে কিন্তু লিফট নেই দর্শক, এই লিফট ছাড়া বিল্ডিং এটা। এবং এই এলাকাতে আপনি জানেন যে 60 ফিট থেকে মাত্র 3-4 মিনিট সময় লাগবে আপনার এই এই বাসাটাতে পৌঁছতে। 60 ফিটের পশ্চিম পারে উত্তর পীরের বাগ জায়গাটাকে বলে এবং চমৎকার একটা লোকেশনে, এখানে কাছেই কিন্তু শ্যামলী রয়েছে, কাছেই মিরপুর এবং কাছেই 60 ফিট আগারগা। দর্শক, রান্নাঘরটা দেখুন, একটু অনেক বড়সড় রান্নাঘর কিন্তু রয়েছে এখানে। এবং আমরা এখন উপরের দিকে যাচ্ছি দর্শক, উপরে জায়গাটা, উপরে ছাদটা কিন্তু আপনাদেরকে দেখাবো, ছাদটা দেখতে কেমন সেটা কিন্তু অবশ্যই দেখবেন। সো দর্শক, আমরাই আপনাদের জন্য নিয়ে আসছি, আমরাই একমাত্র চ্যানেল যারা পূর্ণাঙ্গ চ্যানেল, যেখানে আপনি পাবেন আপনার মনের মতো বাড়ি, আপনার পছন্দের বাড়ি এবং রিজনেবল প্রাইসে বাড়ি। আমরা কিন্তু দর্শক বাড়ি বিক্রি করার জন্যই অ্যাড দিচ্ছি, বাড়ি দেখানোর জন্য না,
চাইলে আপনি আমাদের যে ভিডিওগুলো আছে দেখতে পারেন। দর্শক দেশ বিদেশে থেকে যারা কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখছেন নিয়মিত, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, যাতে করে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো যদি দেখেন, বারবার আশা করি ভিডিওগুলো আরও বেশি করে দেখবেন, যাতে করে আপনি আপনার কাঙ্ক্ষিত বাড়িটি পেয়ে যান। দর্শক আমরা এখন ছাদটা দেখছি, আপনাদেরকে ছাদ দেখাচ্ছি, চমৎকার একটা ছাদ কিন্তু রয়েছে, এবং এটা উপরে জলছাদ করা, টাইলস বসানো ছাদে, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে একটু উঁচা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জলছাদ করা আছে এবং মোটা করে বাউন্ডারি দেওয়া, উঁচু করে বাউন্ডারি দেওয়া, যাতে করে বাচ্চারা উপরে আসলে পড়ে না যায়, সেই জন্য কিন্তু উঁচা করে টাইলস, উঁচা করে বাউন্ডারি দেওয়া হয়েছে। এবং চমৎকার ভিউ কিন্তু এখান থেকে আশেপাশে আপনি এসে দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি চমৎকার ভিউটা, আশেপাশে বাড়িঘর, উপরে একটা বড় হিউজ ট্যাঙ্কি কিন্তু করা হয়েছে পানির জন্য। দর্শক বুঝতেই পারছেন যে আপনাদেরকে আমি দেখালাম মিরপুরে পীরের বাগ, উত্তর পীরের বাগে একটা চমৎকার বাড়ির ভিডিও। আমরা পরবর্তীতে এই ধরনের বাড়ি নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেলের বেল আইকনটা ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, যাতে করে এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত পেতে পারেন। তো দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটা দেখেন, আপনারা আশা করি পজিটিভ মন্তব্য করবেন, পজিটিভ মন্তব্য করুন, আর আপনারা কোন এরিয়াতে বাড়িঘর দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু আমাদেরকে লিখে জানান। সো দর্শক আমি আপনাদেরকে এই পাশ দিয়ে, এটা হচ্ছে রোড সাইড, দেখুন আপনি চমৎকার রোড, কিন্তু ভিউটা কিন্তু অনেক চমৎকার। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য, আমরা পরবর্তীতে আবারও আসবো আপনাদের সামনে।